হ্যালো বন্ধুরা, এই গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। বন্ধুরা, আজ সোনামায়ের সঙ্গে আড্ডা মারবো না, বা আর কি আড্ডা মারবো না, আজ তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। এই যে যেটা নাও, এটা নাও মা, নাও, হ্যাঁ তুমি বাজাও মা। বন্ধুরা, তোমরা যারা সোনামায়ের ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এভাবে তোমরা আমার সোনামায়ের ভিডিওগুলো দেখতে থেকো আর তোমরা পাশে থেকো। তোমরা যে এত তাড়াতাড়ি আমার সোনামাকে এত ভালোবাসবে, সত্যি কথা বলতে সেই 100 ভিউ হোক, 200 হোক, 1000 হোক, যাই হোক, আমার সোনামাকে তোমরা যারা দেখছো, যতটুকু ভিউ যারা দেখছো তাদেরকে, তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। বন্ধুরা, আমার জীবনে সোনামাকে নিয়ে এমন কিছু খারাপ বলো, কষ্ট বলো, এমন কিছু কথা আছে সেটা তোমাদেরকে আমি বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি তোমাদের ভালোবাসা আমার সোনামায়ের সত্যি খুবই প্রয়োজন। আগে তোমরা যারা ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই শুনেছো, আমি আগেও বলেছি তোমাদেরকে যে আমার সোনামাকে তোমরা একটু প্লিজ ভালোবাসো, তাহলে ব্যাস আর কিছু চাই না আমি। কারণ সোনামাকে, সোনামার সত্যি তোমাদের ভালোবাসা সত্যি খুব দরকার। আর বন্ধুরা, আমি চাই আমার সোনামা যেন নিজের পরিচয় নিজে করতে পারে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা বলেই ফেললাম আজ। সোনামায়ের এখন ঘুম পাচ্ছে, দেখো চুপচাপ হয়ে গেছে, এবার ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। এখন এরকম 7টা মতো বাজে, সন্ধ্যে 7টা মতো বাজে, এবার সোনামাকে খাইয়ে দেবো, খেলেই ও ঘুমিয়ে পড়বে। এরকম 9টা সাড়ে 9টা পর্যন্ত ঘুমাবে, তারপরে আবার উঠে পড়বে। আবার যে কখন ঘুমাবে জানি না। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম, তো ওকে বাই, টাটা।